সাবস্ক্রাইব করুন জি টাইম চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য তো নমস্কার বন্ধুরা তো আপনাদের সবাইকে আবার জি কে টাইমে ওয়েলকাম করছি আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তো ওটা হচ্ছে মানে নোবেল প্রাইজ দু হাজার সতেরো সালের যাদের যাদের নামগুলো উঠে এসেছে তো তাদের নাম নিয়ে একটা আমি ভিডিও আপলোড করেছিলাম তো আজকে আমি যে ভিডিওটা আপলোড করব সেটা হচ্ছে তাদের নামগুলো মনে রাখার জন্য একটা খুব সুন্দর ট্রিক্স আমি তৈরি করেছি তো ওইটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাতে তো আশা করি আপনাদের ভালো লাগে ভিডিওটা আর ভিডিওটা শেষ অবধি দেখবেন আর আমার মনে হয় ভিডিওটা যদি আপনারা একবার দেখেন তো আপনারা এদের নাম একবার অপশানে দেখলেই আপনারা একদম রাইট অ্যান্সারটি চুজ করে নিতে পারবেন ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আর তার আগে নিই যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাশে বেলাইকোন অবশ্যই ক্লিক করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো যেটা হচ্ছে টিপস তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি চিকিৎসা বিজ্ঞান ঠিক আছে চিকিৎসা শাস্ত্র তো চিকিৎসাশাস্ত্র বলতে আমাদের প্রথম মাথায় যেটা আছে সেটা হচ্ছে মেডিসিন তাই তো মেডিসিন তো মেডিসিন সবথেকে বেশি কারা ইউজ করে যারা হচ্ছে ডাব্লু ই খেলে মানে রেসলার তাদের সব থেকে বেশি মেডিসিনের দরকার হয় বডি তৈরি করার জন্য তো আমরা লিঙ্ক আপ করছি কীরকমভাবে তো চিকিৎসা শাস্ত্র সাথে লিঙ্ক আপ করছি হচ্ছে মেডিসিন তো হচ্ছে ডাব্লু ডাব্লিউ হ্যাঁ বা রেসলিং বক্সিং যাই বলুন তো তার সাথে আমরা একটা মিল করছি তো তারপর একটা দেখুন আমি আস্তে আস্তে বলছি সব তো চিকিৎসা সাথে কি যাচ্ছে রেসেলিং বা ডাব্লিউ ঠিক আছে তারপরে দেখুন তারপরে হচ্ছে শান্তি ঠিক আছে শান্তির ইংলিশে ইংলিশে মানে হচ্ছে পিচ তো পিচ মানে হচ্ছে শান্তি তো আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি কি আপনি এখানে শান্তি বজায় রাখতে পারবেন তো আপনি কি বলবেন হ্যাঁ আই ক্যান বলবেন তো আই ক্যান আমি পারবো তো আই শান্তির সাথে চলে যাচ্ছে আই ক্যান ঠিক আছে তারপরে দেখুন তারপরে দেখুন হচ্ছে ফিজিক্স ঠিক আছে তো ফিজিক্স এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে মেঘের ছবি বৃষ্টি হচ্ছে আর এখানে একটা স্যাটেলাইট তো এর সাথে কি যে সম্পর্ক স্যাটেলাইট এর সাথে সাথে তো হ্যাঁ মহাকাশে হ্যাঁ যত সব স্যাটেলাইট গুলো ঘোরাফেরা করে ঠিক আছে তো তারা আমাদের পৃথিবীতে বার্তা পাঠায় যে মেঘ কোথায় হয়েছে তো কোথায় বৃষ্টি হবে তো আবহাওয়া সংক্রান্ত সব ইয়েগুলো পাঠায় তো এখান থেকে তরণ মানে তরঙ্গ পাঠায় তো এটা অ্যাকচুয়ালি তো ফিজিক্সের সাথে নিশ্চয়ই যোগাযোগ রয়েছে তাই না ফিজিক্সের সাথে যোগাযোগ রয়েছে বলে এই কাজটা হচ্ছে তো তার জন্য ফিজিক্সের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে মানে বৃষ্টি এবং হচ্ছে স্যাটেলাইট ঠিক আছে তো তারপরে দেখুন লিটারেচার ঠিক আছে লিটারেচার তো লিটারেচার হচ্ছে সাহিত্য তো লিটারেচারের লাস্টে হচ্ছে চর চর মানে হচ্ছে মানে চরচর ঠিক আছে তো আমরা যদি কোনো কিছু খাই ঠিক আছে তাহলে আমাদের প্রথমে যে শব্দটা বার হয় তো সেটা কিসের কীরকম হয় চরচর চর করে একটা শব্দ হয় তো লিটারেচার চর চরচর থেকে হচ্ছে লিটারেচার তো আমরা যদি কাজুবাদাম খাই তো নিশ্চয়ই তাহলে চরচর করে আওয়াজ হবে তো ওই জন্য লিটারেচারটা মনে রাখবেন কাজুবাদাম ঠিক আছে তারপরে দেখুন অর্থনীতি ঠিক আছে তো অর্থনীতিটা হচ্ছে অর্থনীতি বেসিক্যালি টাকা পয়সা সংক্রান্ত আপনারা যদি ধরে নেন তো টাকা পয়সা তো অর্থনীতিটা হচ্ছে আপনার টাকা পয়সার সাথে সম্পর্কযুক্ত ঠিক আছে তো টাকা থাকলে আপনারা কি করতে পারবেন মোবাইলে রিচার্জ করতে পারবেন তাই তো আমরা যদি মোবাইলে রিচার্জ করি তো আমাদের প্রথমে যেটা দরকার হবে তো টাকার দরকার হবে তো অর্থনীতির সাথে রিচার্জ এবং টাকার একটা সম্পর্ক রয়েছে তো প্রথমে থেকে বলে দিই আরেকবার তো চিকিৎসার সাথে রেসলিং বা ডাব্লিউডাব্লিউ একটা সম্পর্ক রয়েছে শান্তির সাথে হ্যাঁ আমি শান্তি রাখতে বজায় রাখতে পারবো ঠিক আছে তো আই ক্যান হ্যাঁ শান্তির সাথে ফিজিক্সের সাথে একটা মেঘ আর স্যাটেলাইটের একটা সম্পর্ক আমি বলেছি তো লিটারেচারটা হচ্ছে চরচর করে শব্দ হয় কি কাজুবাদাম খেলে একটা চরচর করে শব্দ হয় তো কাজুবাদাম অর্থনীতি অর্থনীতিগালি হচ্ছে বেসিক্যালি যদি টাকা পয়সার সাথে তুলনা করা হয় তো টাকা পয়সা যদি আপনার কাছে টাকা থাকে তাহলেই আপনি কি রিচার্জ করতে পারবেন তো তো চলুন শুরু করা যাক আজকে আপনারা যা অর্থনীতি সাহিত্য তারপরে চিকিৎসা যারা যারা নোবেল প্রাইজ পেয়েছে তাদের নাম আমি এখানে লিখে রেখেছি ঠিক আছে কোনো কিছু দেইনি তো আপনারা জাস্ট এই ফটো দেখে দেখে আপনারা বলে দিতে পারবেন যে কে মানে কোন বিজ্ঞানী বা যাই হোক ককিশে নোবেল প্রাইজ পেয়েছেন তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে জেফ্রি সি হল জেফ্রি তো জেফ্রিটা দেখে আপনার প্রথম কী মনে হতে পারে জেফ্রি জেফ্রি মানে ধরে রাখুন রেফারি জেফ্রি রেফ্রি ঠিক আছে রেফ্রি তো রেফ্রি কিসের সাথে যুক্ত হতে পারে রেফারি এখানে এই মাত্র এই এইখানে হচ্ছে চিকিৎসার সাথে যুক্ত হতে পারে তো রেফ্রি চলে গেল আপনার চিকিৎসার সাথে ঠিক আছে তারপরে দেখুন মাইকেল রসবাস তো এটা আমি একটু পরে বলছি ঠিক আছে তারপরে দেখুন মাইকেল ডাব্লু ইয়ং তো ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে ডাব্লু ডাব্লিউ তো ডাব্লিউ ডাব্লিউ কিসের সাথে যুক্ত হতে পারে চিকিৎসার সাথে কারণ আমি চিকিৎসার সাথে বলেছিলাম ডাব্লু ডাব্লিউ রেসলিং এর সাথে সম্পর্ক তো ডাবলু এখানেই হয় তো মাইকেল ডাব্লু ইয়ং হচ্ছে রেসলিং ঠিক আছে তার মানে হচ্ছে ইনি চিকিৎসা শাস্ত্রের সাথে কাজ করে নোবেল প্রাইজ পেয়েছেন ঠিক আছে তারপরে দেখুন আই ক্যান আই ক্যান মানে কি আমি পারবো আমি পারবো এখানে কিছু সাথে যুক্ত বলেছিলাম আমি শান্তির সাথে তো দেখুন শান্তিতে চলে যাবে আই ক্যান ঠিক আছে তারপরে দেখুন কাজুয়া গুঁড়ো কাজুয়া মানে হচ্ছে কাজুবাদাম তো কাজুবাদাম খেলে কি হয় চরচর করে শব্দ হয় তাহলে কাজুবাদাম চলে গেল কোথায় লিটারেচারে তাই তো লিটারেচারে চলে গেল সাহিত্য তার মানে হচ্ছে সাহিত্যতে হচ্ছে কাজুবাদাম ঠিক আছে লিটারেচার কাজুয়া গুঁড়ো তারপরে দেখুন রিচার্ড এইচ খেলার ঠিক আছে রিচার্ড এইচ থেলার তো রিচার্ড রিচার্জটা যদি আপনারা রিচার্ডটাকে রিচার্জ মনে করেন মানে মোবাইলের রিচার্জ ঠিক আছে তো রিচার্জ তাহলে আমরা কোথায় ব্যবহার করবো অর্থনীতিতে তো নিচে অর্থনীতি তো এটা আমরা পিডিএফ ফাইলে এডিটিং করেছি তো একটু সমস্যা হচ্ছে তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না তো এডিটে হচ্ছে অর্থনীতিতে হচ্ছে আপনার রিচার্ড এইচ থেলার তারপরে দেখুন রেইনাস ওয়েস রেইনাস রেইনাস তাহলে রেইন রেইনাস থেকে আমরা কি আসছে রেইন তো রেইন আমাদের কিছুর সাথে যুক্ত হতে পারে রেইন মানে হচ্ছে বৃষ্টির মানে এই ঘরটায় তো এখানে সাথে যুক্ত হবে তারপরে দেখুন হচ্ছে হিন্দিতে আপনার অনেকেই জানেন তো বারিশ বলা হয় তো বারিশ তাহলে কিছুর সাথে রেন্স সাথে যুক্ত তাহলে ফিজিক্স সাথে যুক্ত তারপরে দেখুন কিপ এস থ্রোন তো কিপ এস থ্রোনটা হচ্ছে আপনার কিপ কিপটাকে একটু ধরুন ভাঙলে কিপ কিপ মানে ধরে নেন কিপ থেকে আসলো ক্যাপ ঠিক আছে ক্যাপ মানে হচ্ছে টুপি তো টুপি আপনারা কখন পরেন নিশ্চয়ই আপনারা বৃষ্টি থেকে বাঁচার জন্য বা রেনকোট ইউজ করেন টুপি ফুপি টুপি বা এ পড়ার জন্য তো বৃষ্টি থেকে বাঁচার জন্য তো কিপ অ্যাস থ্রোনো চলে যাবে ফিজিক্সের ঘরে ঠিক আছে তো এখানে আমি একটা বাদ দিয়েছিলাম সেটা হচ্ছে মাইকেল রসবাস ঠিক আছে তো এটা একটু কাটছাট করতে লাগবে তো মাইকেল রসবাসটা যদি আপনারা একটু ভেঙে উচ্চারণ করেন তো মাইকেল রোজ বাস তার মানে মাইকেল রোজ এটা যদি ইয়ে করি তো মাইকেল রোজ হ্যাঁ ডাব্লু দেখে টিভিতে তো ডাব্লু ডাব্লু এখানে চিকিৎসার সাথে যুক্ত তাহলে মাইকেল রস বাস চলে যাবে চিকিৎসার ঘরে তো এই দেখুন এই কটা টিক্স যদি আপনারা একটু মনে রাখতে পারেন কার সাথে কিসের সম্পর্ক তো আপনার অনায়াসেই সব থেকে কঠিন কঠিন নামগুলো কিন্তু আপনারা মনে রাখতে পারবেন আর এক্সাম পরীক্ষাতে এমসিকিউ কিউ প্রশ্নের উত্তর দেখলেই আপনারা বলে দিতে পারবেন তো কার সাথে কিসের সম্পর্ক তো সম্পর্কগুলো একটু ভালো করে যদি বুঝে নিতে পারেন তো আপনারা এই দু সালের নোবেল প্রাইজের যে বিজেতা তাদের নাম অনায়াসে মনে রাখতে পারবেন আর আগামী যে পরীক্ষাগুলো আছে তো এগুলোতে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এগুলো আসবে তো তার জন্য এই ভিডিওটা তৈরি করলাম তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক করবেন ভিডিওটা তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর আজকে এখানে টাটা